এর সাথে সম্পৃক্ত আরেকটি প্রশ্ন, আমরা নিজেদের আহলে হাদিস বলে দাবি করে যে অন্যদের থেকে নিজেদের আলাদা করে একটি দল করে ফেলছি, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু জরুরি, দয়া করে বলবেন। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين رسول الله صلى الله عليه وسلم صحابه الكرام দের যখন ছেড়ে গিয়েছিলেন তখন তাদের নাম ছিল মুসলিম, যেহেতু মুসলিমরা সবাই এক ছিল, তাদের মধ্যে কোনো দল উপদল আর কোন রকম বিভ্রান্তি আসেনি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন দুটো গোমরা ফিরকা পয়দা হইল, একটি হচ্ছে শিয়া রাফেজি আর একটি হচ্ছে খারেজি, এই দুটো গোমরা দল হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে পুরনো গোমরা দল, যখন পয়দা হইল তখন একটি নামের প্রয়োজন হইল। তাবেইনদের থেকে এই ক্ষেত্রে বেশ কিছু উক্তি রয়েছে। তখন যারা কোরআন সুন্নার অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, খলিফা রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী, না তাতে ভক্তিতে অতিরঞ্জন বাড়াবাড়ি আর না চরম পন্থ অবলম্বন, মধ্যম পন্থা যারা অনুসারী তারা ছিল আহলুস সুন্নতি ওয়াল জামা, আর অন্যরা ছিল আহলে বিদাত। এই ক্ষেত্রে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন যে ফাইউনজার এল আহলি সুন্নাহ, সহি মুসলিমের ভূমিকাতে রয়েছে, যখন ফালামা ওয়াকাতিল ফিতনাতু, তার আগে থেকে শুরু থেকে বলি, কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ, সাহাবায়ে কেরামদের যুগে কেউ যদি বলতো যে রাসূলুল্লাহ বলেছেন, যথেষ্ট ছিল, জিজ্ঞাসা করতেন না যে তুমি কার কাছ থেকে শুনেছো, সনদটা বলো, একটু সূত্রটা বলো, কিছু জিজ্ঞেস করতেন না। ফালামা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন ফিতনা শুরু হইলো, মানে মুসলিমদের মাঝে ফিতনা শুরু হইলো, আর তারপরে বিভক্তি যেদিকে ইঙ্গিত করলাম যে শিয়া রাফেজি বেরোলো এক গুমরা দল আর এক দল খারেজি, আলী রাদিয়াল্লাহু তাআলা এই সিফফিনের যুদ্ধের পরে, তখন বলতে লাগলেন তাবেইনগণ, সাম্বুলানা রিজালাকুম, তোমাদের সনদ বলো, হাদিস যে বলছে রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সনদ বর্ণনা করো যে কে কার কাছ থেকে শুনেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তোমাদের সনদ শোনা, ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ, তারপরে আহলে সুন্নাত দেখা হইতো, তখন তাদের হাদিস নেওয়া হইতো, অনুযায়ী এল আহলিল বিদা, আর বেদাতিদেরকে দেখা হইতো, বেদাতি যদি সূত্রে সনদে থাকতো তো তাদের হাদিস নেওয়া হয়, ফালা ইউখাযু হাদিসুহুম বা ফায়ুতরাকু হাদিসুহুম, ছুঁড়ে ফেলে দেওয়া হইতো তাদের হাদিস নেওয়া। তাহলে সেই জামানা থেকে দুটো দল হয়েছে, আহলে সুন্নাত আর আহলে বিদাত। ধীরে ধীরে এই আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি যখন সুফি বেরেলভীরা নিয়ে নিল ভারত বাংলাদেশ পাকিস্তানে, ভারত বাংলাদেশ পাকিস্তানে যদি সুন্নি বলেন তাহলে বোঝা যাবে যে যত মাজার পূজা করবে তত বড় সুন্নি, তাহলে এখন শুধু আহলে সুন্নাত বলা যথেষ্ট নয়। আহলে সুন্নাত বলে আপনি এতটুকু বলতে পারবেন যে আমরা শিয়া নয়, কিন্তু এই আহলে সুন্নাতের ভিতরে জামাত ইসলামী আহলে সুন্নাত, ইখওয়ানি আহলে সুন্নাত, তবলিগি আহলে সুন্নাত, দেওবন্দি আহলে সুন্নাত, আপনার চরমনে আহলে সুন্নাত, সারসিন আহলে সুন্নাত, বেরেলভী আহলে সুন্নাত, আটরসি, ভান্ডারি, দেওয়ানবাগী, সব কিন্তু আহলে সুন্নাত দাবিদার। এখন খাঁটি আহলে সুন্নাত কি? এখন যারা কোরআন নির্ভেজাল অনুসারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছেড়ে যাওয়া সাহাবায়ে কেরামদের জামানায় যে দিন ছিল তার ধারাবাহিকতায় এখনো রয়েছে, তারা যদি নিজেদের বলে আমরা আহলে সুন্নাত, তাহলে কেমন করে বোঝা যাবে কোনটা খাঁটি আহলে সুন্নাত কোনটা ভেজাল আহলে সুন্নাত? নকল আর আসল বোঝা মুশকিল। তখন একটি নামের প্রয়োজন হলো, এটা একটা কথা মনে রাখে। আরেকটা যে দিক হচ্ছে যে এইদিকে মজহাব গুলি 300-350 বছর পর্যন্ত মজহাবের কোন গন্ধ পর্যন্ত ছিল না, হানাফি শাফি মালিকি হাম্বলি গন্ধই ছিল, এটা হানাফি মহাদ্দেস আল্লামা শাহুলিল্লাহ মহাদ্দেস দেহলভি নিজেই বলেছেন তাদের প্রসিদ্ধ কিতাবে, আর হুজ্জাতুল্লাহ বালেগা জি তো, আর এটি হানাফি দেওবন্দি মাদ্রাসাতে পড়ানো হয়, যেমন আহলে মাদ্রাসায় পড়ানো হয় ভারত বাংলাদেশ পাকিস্তান।
তাহলে ততদিন পর্যন্ত হানাফি শাফি মালিক হাম্বলি এই নাম ছিল না। সুতরাং তখন যদি আহলে সুন্নাত বলা যেত তো এত বোঝানো গেল যে আহলে সুন্নাত তার মানে শিয়া নয়, বাস যথেষ্ট ছিল। কিন্তু এদিকে হানাফি শাফি মালিক হাম্বলি, হানাফি শাফি মালিক হাম্বলি কারা, যারা ইমাম আবু হানিফার ইজতিহাদের ভিত্তিতে কোরআন হাদিস মানে, অর্থাৎ ইমাম আবু হানিফা যেই মাসলাকে স্বীকৃতি দিয়েছে সেইটা মানবে, আর যেটাকে স্বীকৃতি দেয়নি সেটা সহি হাদিসে থাকলেও মানবে না, এর নাম হানাফি। এরকমই শাফি, এরকম মালিক, এরকম হাম্বলি। কিন্তু যারা কোন ব্যক্তিকে কেন্দ্র না করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাম তাদের ইমামে আজম এবং রাসূলুল্লাহ সাল্লাম থেকে সহি সূত্রে যদি প্রমাণিত থাকে কোনো কিছু, তাহলে দেখার কিছু নেই যে আবু হানিফা শাফি মালিক আহমদ কে কি বললেন, ওটা দেখার বিষয় নয়। একজনের অন্ধ তকলিদ নয়, একজনের অন্ধ অনুসরণে অবশ্যই আইম্মায়ে কেরাম থেকে আমরা এলেম নেব, চারজন থেকে নেব, কিন্তু একজনের অন্ধ অনুসরণ এটি বর্জনীয়, এটি ভুল পথ। যারা বলছে যে একজনের অন্ধ তকলিদ আবু হানিফা শাফি মালিক আহমদের কোন একজনের ভুল পথ, তাদের তো একটি নাম লাগবে, কারণ অলরেডি ওরা হানাফি নাম নিয়ে এনেছে, শাফি মালিক হাম্বলির নামকরণ হয়ে গেছে। মানে আপনারা হানাফি শাফি মালিক হাম্বলির নাম ব্যবহার করবেন, আর আহলে সুন্নাহ যারা কবর মাজা পূজা করে, পীর মুরিদি ব্যবসা করে, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাহ, তাদের নাম হচ্ছে সুন্নি। তাহলে আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারে নির্ভেজাল, তার কি করে পরিচয় দেবো যে আমরা কি? তখন একটি নামের প্রয়োজন হল। আর ওরা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিল, তার মানে আমাদের সম্পর্ক কোনো এক ব্যক্তির সাথে না, আমাদের সালাফদের সাথে সম্পর্ক। আর সালাফ হচ্ছেন পুরো সাহাবা কেরামদের দল, পুরো তাবেইনদের দল, পুরো তাবা তাবেইনের দল, স্বর্ণযুগের দল। খাঁটি ইসলাম যে জামানায় ছিল সেই জামানার ইসলামের সাথে সম্পৃক্ত আমরা, সুতরাং আমরা সালাফি। ভারত উপমহাদেশে যেহেতু নামটি বড় কথা নাই, পরিচয়টা দিতে পারলেই হলো ঠিকভাবে। সেখানকার যারা কোরআন সুন্নাহর অনুসারী আলেম তারা চিন্তা করলেন যে আমরা কি করে আমাদেরকে পরিচয় দিব, কারণ আমরা হানাফিও না, শাফি না, মালিকও না, হাম্বলিও না, আমরা ওই সুফি মাজার পূজারী নকশবন্দি চিস্তি কাদেরি মুজাদ্দিদি আমরা ওগুলোও না, আমরা হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, তো আমরা কি করে মানুষকে পরিচয় দেব। তখন তারা একটি নাম নিল, সেই নামটি হচ্ছে আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। হাদিস কোরআনকে বলা হয় আর হাদিস হাদিসকে বলা হয়। যারা কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসারী তারা নিজের নাম আহলে হাদিস দিল, আশা করি বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আহলে হাদিস নাম দেওয়ার প্রয়োজন কি? বলে প্রয়োজন হইতো না যদি আপনারা হানাফি নাম না রাখতেন, এই জন্য আমি একটা আলোচনায় জেদ্দাতে বলেছি কয়েক বছর আগে, হানাফি নাম মুছে দেন, শাফি নাম মুছে দেন, হাম্বলি নাম মুছে দেন, আর মালিকি নাম মুছে দেন, এই সব নাম রাখেন না, তাহলে আহলে হাদিস নামের প্রয়োজন হবে। আপনারা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যখন নাম রাখতে পেরেছেন সেটাকে বৈধ মনে করছেন, তাহলে আমরা যদি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত করে নাম রাখি তো এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। অথবা সালাফদের সাথে সম্পৃক্ত করে, সাহাবায়ে কেরামদের সাথে সম্পৃক্ত করে আমরা যদি নিজের নাম সালাফি রাখি তো এটা ভালো, আলহামদুলিল্লাহ। অন্ধ ভক্তি আমাদের মধ্যে নেই, অন্ধ ভক্তি তো ওদের মধ্যে রয়েছে যারা কোন একজনের সাথে সম্পৃক্ত করে নাম রেখেছে, হানাফি শাফি মালিক হাম্বলি নকশবন্দি চিস্তি কাদেরি সাহারওয়ার্দী চরমনাই সারসিনা, আল্লাহ যেন এইসব ফিতনা থেকে হেফাজত করে। জাযাকুমুল্লাহ। জি।